হ্যালো বন্ধুরা, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব। এবার বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার। ওয়েল, পুরো ভিডিওটিতে বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। টলিউডের একের পর এক অভিনেতা এবং অভিনেত্রীরা যোগ দিচ্ছেন রাজনীতিতে। এক একজন রাজনীতিতে যোগ না দিয়েও রাজনীতির অংশ হয়ে যাচ্ছেন, আবার বিজেপিতেও যোগ দিচ্ছেন অনেকেই। কিছুদিন আগে ইয়াশ দাশগুপ্ত যোগ দিয়েছেন, আর এবার শোনা যাচ্ছে যে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার। পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে সরগরম টলিউড চলছে অনেকদিন ধরেই, তারকাদের দলাদলি নিয়ে হইচই পড়ে গেছে এক ধরনের, আর এরই ধারাবাহিকতায় এবার পায়েল সরকারও নাম লিখিয়ে দিলেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে হাতে পতাকা তুলে দিয়ে স্বাগত জানালেন পায়েলকে। পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পায়েলকে স্বাগত জানিয়েছেন। এর আগে 24 ফেব্রুয়ারি টলিউড তারকার ঢল নেমেছিল তৃণমূলে। মমতার হাত থেকে দলীয় পতাকা নিয়েছিলেন সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিকরা। ধারণা করা হচ্ছে আজ তার পাল্টা দিল বিজেপি। বিজেপিতে নাম লেখালেন পায়েল সরকার। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে কার্যত দুভাগে ভাগ হয়েছে টলিপাড়া। এক সময় যে দলে ভিক্টর ব্যানার্জি বা জর্জ বেকার ছাড়া টলিপাড়ার প্রতিনিধি খুঁজে পাওয়ায় দোষ করছিল, সেখানেই এবার তারকার ঢল। সোভিয়র জেনে তো নিলেন এবার বিজেপিতে যোগ দিলেন পায়েল। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।